আমি জানি না গাড়ির নাম্বারটা হচ্ছে এইটা হচ্ছে গাড়ির নাম্বার WB02AA9362 কাকুরগাছির মোড় রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা নেওয়া হচ্ছে হ্যাঁ রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা নিচ্ছেন এই মাত্র যে গাড়িটা লরিটা বেরোলো লরিটা যখন বড় একটা অ্যাক্সিডেন্ট করতো কি করতো চেরাম ভাবে টাকা না নিয়েছেন সামনে তো কোনো লরি ফড়ি এলে মেরে দিত ওকে ক্ষমা চাইছেন কিসের বিষয় বেশিতে এই টাকাটা বের করো এই টাকা বের করো টাকা বের করো টাকাটা বের করো লজ্জা করে না লাল কাকুর গাছের মতো জায়গাতে টাকা নিচ্ছে লোকের কাছ থেকে দাঁড়িয়ে এই এই আমার কাছে ভিডিও আছে এই তুমি গাড়িটাকে দাঁড় করিয়েছো টাকাটা নিলে ফারস্টে কথা বলে আবার তুমি তুম এই গালাগাল দেবেন না গালাগাল দেবেন না কইবা একটা মিনিট গালাগাল একদম দেবেন না গালাগাল দেবেন না গালাগাল দেবেন না তোমাদের জন্য আচ্ছা আচ্ছা তোমাদের নোংরা পুলিশগুলোর জন্য যারা ভালো পুলিশ তাদেরকেও আমরা ছোট করি কি ক্ষমা চান এই লজ্জা করছে না কিসের তো রুয়াব দেখাচ্ছে এই তো এটা ফ্ল্যাশটা জ্বালো ফ্ল্যাশটা জ্বালো আজকে সাধারণ মানুষ মরছে আর আপনারা জানেন না আপনারা কেন আরে লজ্জা পাচ্ছেন কেন আরে লজ্জা পাচ্ছেন কেন লজ্জা পাচ্ছেন কেন এটা নামটা কি নামটা দেখো ভাই ইয়ে ভালো কি আছে নামটা কি নীলকমল রজক নীলকমল এই টাকাটা বের করো আমি কিন্তু ভিডিও দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুমি জানো না তুমি জানো না তুমি কত টাকা স্যালারি পাবে লোকে খেতে পাচ্ছে না লোকে মরে যাচ্ছে তাদের একটা টাকা পকেটে নেই আসলে লোকের কাছ থেকে টাকা নিচ্ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে লরিটা কে লরিটা কিরকম ভাবে যাচ্ছে এই মতো কত বড় অ্যাক্সিডেন্ট হতো হ্যাঁ কি হচ্ছে এগুলো আমি রিকোয়েস্ট করব যদি রাস্তার মধ্যে দেখেন এরকম ভাবে এরা টাকা নিচ্ছে তাদেরকে একটা করে বাটি ধরিয়ে দেবেন এদেরকে বাটি ধরিয়ে দেবেন লজ্জা করে লজ্জা করে না লজ্জা করে না আপনার কি লজ্জা করে না আরে দেখান লজ্জা করছে না এই মুখটা দেখাও এই মাত্র টাকা নিচ্ছে আবার পকেট পকেট থেকে কি বের পকেট থেকে ওটা কি পকেটে বের পকেটে টাকাটা বের করো পকেট থেকে টাকাটা বের করো যে টাকাটা নিয়েছো টাকাটা আবার আমার আমি কিন্তু দেখেছি ওখানে সিসিটিভি ফুটেজ আমি বের করবো পালাচ্ছিলে কেন যতবার গাড়িটাকে আটকে দিয়েছিলাম পালাচ্ছিলে কেন আবার সবাই এখানে দেখেছে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকেও বলছি যদি দেখেন নিজেদের হাতে আইন নেবেন না সঙ্গে সঙ্গে এক্সপোজ করুন এই এদের জানা উচিত লজ্জা করে না না হ্যাঁ লজ্জা করে না আজকে মানুষগুলো না খেতে পেয়ে মরছে তাহলে 100 টাকা 200 টাকার জন্য রাস্তার মধ্যে এভাবে হাত পাচ্ছ ইয়ারকি মারছেন এগুলো হ্যাঁ এতটা সহজ মাঝ রাস্তার মধ্যে এই লকডাউনের টাইমে দাঁড় করিয়ে টাকা নিচ্ছেন গালাগাল দেবেন না গালাগাল দেবেন না গালাগাল দিতে ওদিকে চলে যান কি হাত জোর করছিলেন তো কি বলছিলেন ক্ষমা চাইছিলেন না হ্যাঁ নাকি এবার ফেটে গেল দেখেন হাত না মারবে হাত চাওয়ার বেলে লজ্জা করেন না তখন লাইটে গেল না ফ্ল্যাশটা দাও ফ্ল্যাশটা দাও কমপ্লেন তো আমি করবো এবার কমপ্লেন তো আমি করব আপনার মা মারা গেছে মা মারা গেছে বলে আপনাদের সিনিয়র পুলিশ অফিসারদেরকে বলছি ওনার মা মারা গেছে আপনারা টাকা দিতে পারেন না যার জন্য উনি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিচ্ছে ওনার মা মারা গেছে বলে শুনলেন কথাটা লজ্জা লজ্জা এরা যেদিনকে দেখবো না এই অন্যায়গুলো কোনোদিন সহ্য করিনি সহ্য করবো না রিকোয়েস্ট করছি যে যদি এরকম দেখেন আপনারা জানাবেন আপনি কে আপনি পুলিশের কেউ পুলিশের নও তো ছেড়ে দিন না আপনি যান আমি আপনাকে কিছু ছোট করছি না আপনি এই মাত্র দেখছিলেন কত বড় অ্যাক্সিডেন্ট হতো এই মাত্র দেখেছেন দেখেননি তো আমি টিম আসছি টিম আসুক না টিম আসুক না কোন না না গাড়ি বের করুক না ওর ডিটেইলস তো নিয়েছি ওর কি নামটা কি নামটা কি নামটা কি নামটা কি ছিল ক্ষমা চাও ক্ষমা চাও যেটা করেছি না তো কমপ্লেন ঠুকবো ক্ষমা চাও বলো আমি কি করেছি বলো এই লাইট জ্বালাও এই লাইট জ্বালাও
লাইট জ্বালাও, লাইটে জ্বালিয়ে ক্ষমাটা চাইবে, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। যদি কমপ্লেনার কি করেছেন, টাকা নিচ্ছিলেন তো, সত্যিটা বলবেন, ক্ষমা চাইছেন তাহলে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা চাইছিলেন কিসের জন্য তাহলে? দিন রাত এক করে মানুষদের সেবার জন্য দিন রাত এক করে দিচ্ছি, রাত্রি 7:30 থেকে নিয়ে সকাল 3টা অবধি মানুষদেরকে পাশে দাঁড়াচ্ছি, আর আপনারা এই নাটকগুলো করছেন। এবার ক্ষমাটা চান, যেটা বলবেন যেটা করেছি অন্যায় করেছি, না তো আমি যদি কমপ্লেন করি, না আমি তো কমপ্লেন তো করবই। এ ভাই, এ আমার কাছে ভিডিও আছে, চুপচাপ থাকবে। ওই সিগন্যালে টাকা নিয়েছো আমি সব দেখেছি গুরু। কোন সিগন্যালে? এই তো এই সিগন্যালটাতে, আরে কাকুর কাছে পড়ে, এই যে সিগন্যালটা, ঠিক আছে 2 মিনিট লাগবে। আরে ভাই, এই শোনো না, মনের মানবিকতা আছে, মনের বিবেকটা আছে, বিবেক, বিবেকের নাম জানো? বিবেক কোনো ছেলে বা মেয়ে নয়, বিবেক মানুষের ভেতরে থাকে। কি ক্ষমা চাইবেন না তো? মানে আপনি চাইছেন আমি কমপ্লেনটা করি? শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাই না। কি? আচ্ছা, মা মারা গেছে বলে কি আপনি টাকা চাইবেন? আবার দাদা ক্ষমাটা দিলে কি? শুনুন না, শুনুন না, কথা বলছেন লোককে। আমার ওদিকে একটা কাজে যাচ্ছিলাম, ঠিক আছে, টাকা চাইনি। এই রকম দেখবেন না, ছেড়ে কাপড় পরিয়ে দিন, ছেড়ে কাপড় পরিয়ে দিন। সিরিয়াসলি বলছি, এর আগেও দেখেছেন যাদেরকে অক্সিজেন সিলিন্ডারে যারা র‍্যাকেট তাদেরকে ধরেছিলাম, এখন এদেরকে ধরবো। আপনার আচ্ছা ঠিক আছে, আমি ছবি পাঠাচ্ছি। আগে অক্সিজেন সিলিন্ডারের মানুষগুলোকে যারা যারা র‍্যাকেট তৈরি করেছিল সেইগুলোকে যেরকম ঝেড়েছিলাম, ধরেছিলাম র‍্যাকেটগুলোকে, এই মানুষগুলোকেও ঢুকবে, এই মানুষগুলোকে ওরম ভাবেই ধরবো। যা করার সে করে নিক, আই ডোন্ট কেয়ার।